হ্যালো ফ্রেন্ডস, তো ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো আজকে একটা ট্রেলার নিয়ে কথা বলবো। তো এই ট্রেলারটা যেটা, সেটা হচ্ছে আমি রবীন্দ্রনাথ সিনেমার ট্রেলার। তো এটার পোস্টার আমি মেনলি দেখেছিলাম, কলকাতায় গেছিলাম মোটামুটি ওই মার্চের দিক করে গেছিলাম, সেই সময় বিভিন্ন নন্দন টন্দনের সামনে পোস্টার দেখেছিলাম। তো পোস্টারে রবীন্দ্রনাথকে দেখেই, যিনি রবীন্দ্রনাথের ক্যারেক্টার প্লে করছিল, দেখি আমার চোখ দিয়ে হাগু বেরিয়ে গেছিল যে এটা রবীন্দ্রনাথ। এবং তখন জানতাম না যে ওটা সিনেমা, ভেবেছি কোনো নাটক বা কোনো যাত্রার ওটা সিন। পরে জানতে পারলাম ওটা একটা ফিচার ফিল্ম। সেটা অব্দি ঠিক আছে, নতুন কাউকে নিয়ে করার চেষ্টা করছে, ঠিক আছে, আমি ওটা ভেবে দেখেছিলাম। তো ওটা আমার ট্রেলার সেই সময় দেখা হয়নি, আমি এটা ভেবে নিয়েছিলাম যে হ্যাঁ, নতুন একটা কিছু করার চেষ্টা করেছে, ঠিক আছে। তো এখন কটা দিন ধরে দেখছি এর যে পরিচালক, যিনি কি এটা নাম বিশ্বজিৎ বা বিশ্বরূপ কিছু একটা হবে, তিনি দেখছি অনবরত পোস্ট চলে যাচ্ছে ফেসবুকে যে এটা নিয়ে খুব ট্রোল করা হচ্ছে, খিল্লি করা হচ্ছে। তো প্রথমে আমি ব্যাপারটা দেখলাম যে জিনিসটা আদৌ ট্রোল করার যোগ্য কিনা বা আদৌ খিল্লি করার যোগ্য কিনা। তো তার জন্য ট্রেলারটা খুললাম, প্রথমবার দেখলাম, মনে হলো আরেকবার দেখি যে ট্রোল কি করবো। সেকেন্ড বার দেখলাম, ভাবলাম না, নতুন কাজ, একটু আরেকবার দেখা উচিত। থার্ড বার দেখা, বিশ্বাস করলে আমি ট্রোল না করে থাকতে পারছি না, ট্রোল না করে থাকা জাস্ট ইম্পসিবল। আমি কেন বলছি, আমাকে অনেকেই বিভিন্ন রকম শর্ট ফিল্ম পাঠায়, আমি বলেইছিলাম যে আমি সেগুলোকে সাপোর্ট করি। এবার দেখুন, যেগুলো ভালো লাগে আমি সত্যি কথা বলছি রিভিউ করি, দেখে রিভিউ করি। যেগুলো ভালো লাগে না সেগুলো আমার পক্ষে রিভিউ করা সম্ভব হয়ে ওঠে না, কারণ আমি কাউকে খোলাখুলি ডাইরেক্টলি যারা নতুন কাজ করছে আমি এরকম রোস্ট করতে চাই না যে খুব বাজে করেছো, এরকম বলাটা আমার দ্বারা ঠিক হয় না, কারণ ভুল থাকতেই পারে, সেটা তুলে ধরার মতো কথা আমার মনে হয় না বলা উচিত। ভালো হলে আমি অবশ্যই বলি। এবার কদিন আগে একটা ছেলে আমাকে, আমি যখন থেকে বলেছি আমি শর্ট ফিল্ম রিভিউ করি, একটা ছেলে আমাকে একটা শর্ট ফিল্ম পাঠিয়েছে। শর্ট ফিল্ম থিম হচ্ছে একটা মেয়ে শুধু সবাইকে দিয়ে যাচ্ছে, এটা হচ্ছে শর্ট ফিল্মটার থিম। এটা রিভিউ করার যোগ্য? নিশ্চয়ই যোগ্য না, আর করে আমি বলতে পারবো না যেটা দারুণ কিছু, কারণ ওটা প্রপার একটা পানু। তো সেই পানুটা আমাকে রিভিউ করতে হবে, এই হচ্ছে মুদ্রা কথা। তো আজকে আমি এটা রিভিউ করব। করার আগে বলবো যে যেটা ভালো সেটাকে অবশ্যই ভালো বলবো, এবং এমন নয় যে কোনো নতুন পরিচালক কাজ করছে বলে, কোনো নতুন জিনিসের কাজ হচ্ছে বলে সেটাকে ভালো বলতেই হবে। ধরুন আমি রেস থ্রির কথা যদি বলি, রেস থ্রি একটা জঘন্যতম সিনেমা। তো ওটা যদি সালমান খান না থাকতো, বাকিরা যদি না থাকতো, তার জায়গায় যদি আমি অরিত্রদা, রূপমস রিভিউ, ডিএল এক্সটোর, এরা গিয়ে যদি সেখানে গিয়ে হাগামোটা করে আসতাম, আপনারা ভালো বলে দিতেন যে না এটা নতুনরা করছে ভালো, নিশ্চয়ই বলতেন না? তাহলে একটা জিনিস যখন তোমরা করছো সেটা ভালো হলে লোকে ভালো বলবে, বস কেউ বলতে পারবে না। অনেক অনেক ছোট ছোট চ্যানেলের অসাধারণ অসাধারণ কাজ আমি দেখেছি, তার সাবস্ক্রাইবার সংখ্যা 20-তেই, সে এমন ভিডিও করেছে সেটা আমি রিভিউ করতে বাধ্য হয়েছি। তো তোমাদের এই যে কাজটা, একটা ভালো উদ্যোগে তোমরা করেছো রবীন্দ্র ঠাকুরের জীবন নিয়ে, অবশ্যই সেটা ঠিক। তো কাস্টিং নিয়ে প্রথমে বলবো যে একটা পরিচালনা করানো অত সহজ নয়, যে আমি পরিচালক এই, আমি পরিচালক ওই করে পরিচালনা করে দিলাম, কাজটা অতটা সহজ কখনোই নয়। আমি নিজে পুলিশ ফাইলসে গিয়ে বা বিভিন্ন জায়গায় অভিনয় করে দেখেছি যে পরিচালক কতটা মানে ডেডিকেশন দিয়ে পরিচালনা করে, আর এটা পরিচালনা হয়েছে যাকে তাকে দিয়ে কাস্ট করিয়ে দিয়ে এনে করালেই হলো। আরে রবীন্দ্রনাথ যখন নিচ্ছে তাহলে কোনো প্রতিভাবান অভিনয় থেকে না হয়েছে, সত্যি অভিনয়টা পারে। এখানে রবীন্দ্রনাথ পুরো কেহলাকান্তর মতো অভিনয় করছে, আমি জুড়ে যাবো গো, আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না, এরকম করে কথা বলছে রবীন্দ্রনাথ ঠাকুর। এটা তো রবীন্দ্রনাথ ঠাকুরকে অসম্মান করা, তাই না? তুমি প্রপার যখন করছো ভালো করে করো। কাদম্বরী দেবী যাকে নেওয়া হয়েছে তাকে মানে কি বলবো, আমি কোনো মেয়েকে নিয়ে বলতে চাই না, তখন হঠাৎ করে ফেমিনিজম নিয়ে আমাকে বলে দেবে মেয়েদের অসম্মান করেছি, আমি বলতে চাই না, কারণ এখানে তর্ক থামবে না। তো এটা আমি বলতে চাই না, তবে যাকে রবীন্দ্রনাথ ঠাকুর করেছে সত্যি কথা যে মানাচ্ছে না, বাকি ক্যারেক্টারগুলো তাও ঠিক আছে। এবার তুমি যখন বারবার ঘোষণা করছো আমি সিনেমা পরিচালনা করছি, তাহলে ভালো ক্যামেরা নিয়ে করো, তো ক্যামেরা পুরো ফোনের মতো লাগছে। তুমি যদি বলতে শর্ট ফিল্ম করছি, একটা ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্ক করছি, আমি এটাকে সাপোর্ট করতাম, আমি রিভিউতে আজকে বলতাম দুর্দান্ত কাজ হয়েছে, কিন্তু একটা সিনেমা বানাচ্ছে, লোকে এটা হলে টাকা খরচ করে দেখবে, তারা গিয়ে কি দেখবে, হাগামো দেখবে, নিশ্চয়ই দেখবে না। তো এই রিভিউটা করা এটার উদ্দেশ্য নয় যে তোমাদেরকে ছোট করো, এটার উদ্দেশ্য হচ্ছে এটাই যে বেটার কিছু করার চেষ্টা করো, এই কাজটাকেই খুব ডেডিকেশন দিয়ে করো, তাহলে কেউ তোমাদের ট্রোল করবে না, এই কাজটাও একটা সময় একটা দৃষ্টান্ত তৈরি করতে পারে। তো প্রথম কথা হলো কাস্টিং আমার একদম ভালো লাগেনি, এডিটিংটা তো খুবই বাজে, সারা ট্রেলার জুড়ে 90% সময় ট্রেলারে শুধু বাজ পড়ার আওয়াজ, কি হচ্ছে এটা, মানে কানে হেডফোন দিয়ে শুনলে কান খারাপ হয়ে যায়, আমি গ্যারান্টি দিলাম। ট্রেলারে ডায়লগ কম, বাজের আওয়াজ বেশি, শুধু হয়ে চলেছে কি, মানে এইগুলো তো ঠিক করতে হবে, তাই না? এইগুলো দেখে তো নিশ্চয়ই মানে খুব চেনা আপনার, খুব কাছের মানুষ, নাহলে এটাকে সাপোর্ট করা সম্ভব না। আমি অনেক মানে কাজকে সাপোর্ট করেছি, আমি এসএস কলকাতার মতো সিনেমাকে যেটাকে সবাই রোস্ট করে সেটাকে ভালো বলেছি, ম্যাজিকের মতো ভালো সিনেমাকে রোস্ট করতে আমি রিপ্লাই পর্যন্ত দিয়েছি, কিন্তু এটার যে রোস্ট হচ্ছে আমি এর বিরুদ্ধে কথা বলতে পারবো না, কারণ সত্যি এটা রোস্ট করার মতো কাজ হয়েছে। তুমি যখন এত সেন্টিমেন্টাল একটা ওয়ার্ক করছো, এরকম একটা সেন্টিমেন্টাল বিষয় নিয়ে, রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে, যেটা বাঙালির কাছে একটা ইমোশন, সেটা নিয়ে তুমি যদি এরকম কাজ করো, লোক তো তোমাকে খিল্লি করবি, স্বাভাবিক ব্যাপার। আজকে সোনসিং রাজপুতকে নিয়ে যদি একটা কিছু
যদি মজার কিছু একটা আমি বানাই, লোক সেটাকে খারাপ ভাবে নেবে। এরা মজার কিছু বানায়নি, কিন্তু এরা বানানোর চেষ্টা করেছে, সেই জিনিসটা ঠিক হয়নি, যে কারণে লোকের রাগ হওয়াটা কি খুব একটা অস্বাভাবিক, আমার মনে হয় অস্বাভাবিক নয়। তো এটা আমার রিভিউ করা এটাই উল্লেখ ছিল যে যারা করছে তাদেরকে একটা বেটার কিছু করাবার দিকে এগিয়ে দেওয়া, হয়তো পরিচালকের আমার উপর রাগ হতে পারে, হয়তো আমার ভিডিওর ছোট্ট কিছু অংশ নিয়ে সে পোস্ট করে ভাইরাল করে দিতে পারে যে আমি খুব খারাপ রিভিউ করেছি, এগুলো ভুল হচ্ছে আমার সাথে। এটা না করে কাজটাকে ভালো করার চেষ্টা করুন। আমার প্রথমে যখন আমি চ্যানেল খুলেছিলাম না ইউটিউব, এই জায়গাটা হয়তো আপনি আমরা ভিডিওতে দেবেন না যদি আমার ভিডিও ছাড়েন, তাও বলে রাখছি, লিখে দিলাম যে আমি যখন প্রথম রিভিউ করা শুরু করেছিলাম না, আমার উচ্চারণ এত ভয় ছিল, এত ভয় ছিল কেউ আমায় খিস্তিও দিয়ে দিত। আমি কি চেষ্টা করেছি আমার উচ্চারণটাকে 1% হলেও চেঞ্জ করার। তো তর্ক না করে নিজের কাজটাকে চেঞ্জ করার চেষ্টা করুন, তাতে আপনি সামনের দিকে গিয়ে আরো বড় পরিচালক হতে পারবেন। তো এটাই আমার বলার ছিল, তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও। আর যদি চ্যানেলটা নতুন হয় চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, ঘন্টা বেল আইকন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার এন্ড বাই এন্ড নমস্কার।